আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি দুইটা কারি আবারও নিয়ে আসলাম, রেগুলার যেটা রান্না করি ওটাই। তো আপনারা দেখুন, আমি এই এক চুলাতে মাছ ভাজি করব। আমি সরিষা বাটা আর পোস্ত বাটা দিয়ে আমি একটা রুই মাছ রান্না করব, আর আমি একটা পেঁপে ভাজি করব। তো আমি হাঁড়িতে এখন তেল দিয়ে দিব, আশা করি আপনাদের ভালো লাগবে। মাছগুলা আমার ভাজা ভাজা হবে, আর পেঁপেটা আগে বসাই দেই, পেঁপে ভাজিটা বসাই দেই। আপনাদের ভালো লাগবে, আর আপনাদের ভালো লাগবে বলেই আমি রান্না বান্না করি। আমার রেগুলার যেগুলো রান্না ওগুলাই, মেহমানদের জন্য না। তো এখন আমি তেল দিয়ে দিচ্ছি, এখানে সরিষার বাটা দিয়ে রান্না করব। আমি সাদা তেলই দিচ্ছি, বেশি গ্যাস উঠে যায় তো আর ভালো লাগে না সরিষার তেল দিলে। এখানে মাছ ভাজি করব, মাছ ভাজার জন্য একটু বেশি তেল দিতে হয়। এখানে আমি পেঁপে ভাজি করব, আমি আমার পরিমাণ মতো পেঁপে একটা মিডিয়াম সাইজের আর একটা ক্যারেট দিয়েছি। তো আমি তেলগুলা বসিয়ে দিছি, আমি মাছগুলা মেখে রাখছি এই হলুদ দিয়ে লবণ দিয়ে, এই যে মাছগুলা মাখাই রাখছি। তেল গরম হয়ে যাক, তারপর আমি মাছগুলা ঢেলে দিব। আমি পেঁপে ভাজির মধ্যে একটু জিরা দিব আর একটু মৌরি দিব। এই যে আর একটা লাল মরিচ দিব, একটা দিব, কারণ এগুলো এত ঝাল আপনাদেরকে বুঝাতে পারবো না, এত ঝাল এই মরিচ, এই শুকনা মরিচ গুলাতে। এই যে শুকনা উপকরণ গুলা দিচ্ছি বিসমিল্লাহ পেঁপে ভাজির জন্য। আর আমি দুইটা তেজপাতাও দিয়ে দিব। দুইটা না, দুই টুকরো শুধু মাছগুলা ঢেলে দিচ্ছি। এগুলা এইভাবে হোক, তারপর আমি পেঁয়াজ দিব। মাছগুলোর তেল গরম হয়ে গেছে, এই আমি তেলের গ্যাসটা এত কড়া করে বাজবো না। এগুলো আস্তে আস্তে ভাজা ভাজা হোক, আর এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। ওই এই যে এখানে একটা লাল আনিয়ন আছে ছোট একটা, আর ছোট একটা হোয়াইট আনিয়ন আছে, এই যে পেঁপে ভাজার জন্য একটু লবণ দিব আর হলুদ দিব আর কাঁচামরিচ পরে দিব, অল্প করে হাফ চামচ লবণ দিচ্ছি, এখানে এত বেশি না। এই যে আমি আনিয়নগুলা লাল করতেছি না, আমি এইভাবেই দিয়ে দিব। এই দেখুন একটা পেঁপে আর
একটা কারেন্ট আছে, এগুলো আমার সিম্পল কারি। আমি অল্প একটু কারি পাউডার দিব, এই যে অল্প একটু কারি পাউডার দিব আর অল্প একটু ধনিয়াও দিব আর হলুদ দিব, আর কিচ্ছু দিচ্ছি না। এইভাবে আস্তে আস্তে হোক, আমি মাছের বাগারটা বসিয়ে দিচ্ছি। এইগুলা হোক আস্তে আস্তে, মাছটা এক পাট ঠিক এভাবে উঠে দিচ্ছি, এত কড়া করে বাঁচতেছি না। একটু ভাজা ভাজা করলে মজা লাগবে। আমি এইগুলা সরিষা বাটা দিয়ে রান্না করব। অল্প একটু কালো জিরা, জিরা মৌরি আমি দিব। এখানে জিরা মুড়ি আর কালো জিরা আছে দিচ্ছি এই ফোড়নের মধ্যে। মাছের ফ্লেমটা অফ করে নিচ্ছি, এত বেশি কড়া করে বাজবো না। এই আমার মাছটা বসিয়ে দিলাম, ভাজিগুলা হোক। আজকে আমি সরিষা বাটা পেঁয়াজ দিয়ে করতেছি। এখানে ছোট একটা লাল আনিয়ন আছে আর ছোট একটা হোয়াইট আনিয়ন আছে, তো আমি দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু ঘন হবে বলে বেটে দিয়ে দিচ্ছি। এখন আমি লবণ আর হলুদ গুলা দিয়ে দিব। লবণ আমি মাছের মধ্যে দিয়েছি, এখানে আমি আধা চামচ দিচ্ছি, আর লাগলে পরে দেওয়া যাবে। আর এখন
হলুদ দিয়ে দিব। এই যে আমার পরিমাণ মতো হলুদ একটু কম দিচ্ছি, কারণ আমি মাছ ভাজিতে 1 চামচ ভর্তি করে দিয়েছি। এই আমার মাছগুলা, এই পেঁয়াজগুলা আমি রসুন দিচ্ছি না সরিষা বাটার মধ্যে। একটু জিরা, একটু মুড়ি আর আধা চামচ কালো জিরা দিছি। এগুলো আস্তে আস্তে হোক। অনেকদিন হয় পেঁপে ভাজি খাই না, তো ভাবলাম আজকে করে ফেলি। এগুলা পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলা সব কিছু হলুদ একসাথে গলে যাবে, আর হতে হতেও একটু সময় লেগে যাবে। এগুলো আস্তে আস্তে এইভাবে হোক। এখন আমি শুকনো উপকরণগুলা, মশলাগুলা দিয়ে দিচ্ছি। দেখুন কারি পাউডারগুলা আমি তো হলুদ দিয়ে দিয়েছি, এখন আমি মরিচ, আমি কাঁচামরিচ দিয়ে 2-3টা বেটার বাটার সময় দিয়েছি, এর জন্য 1/2 চামচ আমি ইয়ে দিছি মরিচ, আর 1 চামচ কারি পাউডার দিচ্ছি, আর একটু 1/2 চামচ ধনিয়া দিচ্ছি। এটার মধ্যে আমি পিসা, এই যে শুকনা জিরা বাটা এগুলা দিব না। আমরা মাছের মধ্যে আদা বাটা এগুলা খাই না, কোনো কোনো মাছের মধ্যে আমি জিরা বাটা দেই। আমরা তো বাটি না, আমরা প্যাকেটে নিয়ে আসি। আমি জিরাগুলাকে ভেজে, ধুয়ে ভেজে শুকাই তারপরে আমি এটাকে ইয়ে করি, গুঁড়া করি আমার নিজের হাতে। এই দেখুন আমি এত বেশি মশলা দেই নাই, আমি আমার পরিমাণ মতো দিয়েছি। হ্যান্ড ব্লেন্ডের সাহায্যে এই যে পপি সিড আর পোস্তদানা আর শসা বাটা আমি বাটি বেটে ফেলেছি হ্যান্ড ব্লেন্ড দিয়ে। আমি দুনো কারির মধ্যে ধনে পাতা দিব নামাবার সময়, আর সরিষা বাটবার সময় আমি 3টা মরিচ দিয়েছি, কাঁচামরিচ। এই আমার পেঁয়াজগুলা, মশলাগুলা ভাজা হয়ে গেছে, তেল বেশি উঠছে, এখন আমি একটু জল দিয়ে দেই। গরম পানি দিছি কেটল থেকে, এখন আমি শসা বাটাগুলাও দিয়ে দিব। গ্যাসের ফ্লেমটা একটু কম করে নিই, গরম পানি দিছি তো ফুটে উঠছে। আপনারা চাইলে কাঁচামরিচ দিতে পারেন দুটোটার মধ্যে। আমি ভাজির মধ্যে 2-3টা কাঁচামরিচ দিব, এমনিতেই ঝাল লেগে যায়, আর আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল দিবেন। আমরা একটু মাইল্ড খাই বলে একটু কম দেই। এই দেখুন মাছগুলা আমি ঢেলে দিচ্ছি,
গরম পানি দিয়ে রান্না করতেছি তো ব্লক এসে গেছে এমনিতেই। আমি এইভাবে ঢেলে দিব, এগুলো বড় বড় মোটা মোটা মাছ, এগুলো একটু জাল খেতে হবে। এই আমি মাছের অল্প একটু তেল রয়ে গেছে ওইগুলো দিয়ে দিছি। এখন আমি আর একটু ঝোল দিব, মাছগুলা ভালো করে এপিট ওপিট উল্টাতে হবে। আমি আর একটু ঝোল দিয়ে দিচ্ছি, যে ঝোলগুলা আর একটু ইয়ে হবে। আমি এত মাখা মাখা, এই যে মাখা মাখা হবে যখন জাল হয়ে যাবে, আর নামাবার সময় আমি ধনে পাতা দিব। পেঁপেগুলা লেগে যাচ্ছিল, কোনো পানি দিব না, এভাবে আস্তে 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 ভাজা হবে। আর বেশ করে ধনে পাতা দিব নামাবার সময়, এখন দিব না, এখনো এইগুলা গলে নাই। দুনো কারির মধ্যে আমি ধনে পাতা দিব। আমি সরিষার তেল দিয়ে রান্ধি নাই, আমার মেয়েরা খায় না, বৌমাও খায় না, আমি খাই তো আমি দেই নাই, ওরা বকবে বলে। দেখুন আমার মাছটাতে বলক এসে গেছে, খুব সুন্দর হয়েছে কালার। কিন্তু জানি না আপনাদেরকে কতটুকু দেখাতে পারতেছি, দেখুন খুব সুন্দর হবে। কাঁচামরিচ দিয়েছি তিনটা শশা বাটবার সময়, এগুলো একটু আস্তে আস্তে গলতে হবে। এই আমি অল্প আঁচের মধ্যে দুটোটা কারি অল্প আঁচের মধ্যে রাখছি, এগুলা মাছের ভিতরে মশলাগুলা ঢুকুক। আমি ধনে পাতাও দিয়ে দিচ্ছি, ধনে পাতা দিয়ে দিচ্ছি আপনাদের সামনে, কাঁচামরিচটা তো দেব না। এই যে এই ধনে পাতা দিচ্ছি, কেউ কেউ দেয় কেউ কেউ দেয় না, আমরা খাই বলে আমরা দেই। আর ভাজির মধ্যেও এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা। ভাজির মধ্যে আর একটু লাগবে, আমার কারিগুলা হতে হতে আরো 5-6 মিনিট লাগবে, বেশি সময় লাগবে না। এই দেখুন আস্তে আস্তে হবে এইগুলা, আস্তে আস্তে মাছের মধ্যে মশলাগুলা ঢুকুক। আর এই যে ভাজি পেঁপে আর কারেট ভাজি, এইভাবে হবে, এইভাবে আস্তে আস্তে হোক। আজকে আমি আপনাদের মাঝে এই দুইটা সিম্পল কারি নিয়ে আসছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখলেন তো সব কিছু আপনাদের সামনেই বসাইলাম, এভাবে সব কিছু রেডি করে মাছ ধুয়ে পরিষ্কার করে, আর পেঁপেগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে, পেঁয়াজগুলাও আমি কেটে ধুয়ে ব্লেন্ডার করে নিয়ে আসছি, সরিষা পোস্তদানা এগুলাও বেটে নিয়ে আসছি। আমি সব কিছু রেখে ফেলি, আগে থেকেই করে ফেলি, কারণ আমি চাই না আপনাদের সময়টা নষ্ট হোক। তো আপনারা সবাই
আমার কাছে থাকবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট দিবেন আপনাদের কেমন লাগলো। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্ত, তাহলে আসি, আসসালামু আলাইকুম।